স্বাধীনতা দিবসের লগ্নে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে রাজ্যের বিভিন্ন জেল থেকে মুক্তি পেলেন 99 জন বন্দি। তাদের মধ্যে পশ্চিম মেদিনীপুরের কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মুক্তি পেলেন 10 জন। সোমবার সেই মুক্তি পর্বে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, বিধায়ক জুন মালিয়া, অজিত মাইতি সহ কারা দপ্তরের আধিকারিকরা। কারা দপ্তরের কাছে করা আবেদন অনুসারে প্রতি বছরই একটি সার্ভে হয়ে থাকে বিভিন্ন সংশোধনাগার থেকে। সংশোধনাগারে থাকা বন্দীদের নিয়ে এই সার্ভেতে তাদের পুরনো ইতিহাস দেখা হয় এবং তারা সংশোধনাগারে বন্দী জীবন কেমন কাটাচ্ছেন সেটাও খতিয়ে দেখা হয়। এই সমস্ত জিনিস খতিয়ে দেখার পরেই তাদের মুক্তি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এবছর রাজ্য জুড়ে এমন 99 জনকে মুক্তির সিদ্ধান্ত হয়েছিল, যার মধ্যে পশ্চিম মেদিনীপুরে ছিল 11 জন। 10 জনকে সোমবার বিকেলে ছোট্ট একটি অনুষ্ঠানের মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে। নতুন জীবনের জন্য তাদের স্বাধীনতা দিবসে স্বাধীনভাবে থাকতে ফুল দিয়ে সংবর্ধনা দিলেন কারা দপ্তরের আধিকারিক ও মন্ত্রীরা। আমাদের রাজ্যের সরকার স্বাধীনতার পবিত্র 75তম দিবসে জেলের মধ্যে যারা বন্দী ছিলেন নির্দিষ্ট মাপকাঠির ভিত্তিতে মেদিনীপুর সেন্ট্রাল জেল থেকে 10 জন বন্দীকে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অনুমতিপত্র দিলেন। তারা তাদের সংসারে, বাড়িতে, সমাজে ফিরে যাবেন। স্বাধীনতার 75তম দিবসে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সিদ্ধান্ত, শুধু এই জেল নয়, অনেক জেল থেকে বহু সংখ্যক বন্দী আজ মুক্ত হচ্ছেন। এই যে কত বছর আপনি কত বছর জেলে ছিলেন? আমার জেলে 9 বছর হয়ে গেল। আজকে মুক্ত হচ্ছেন স্বাধীনতার দিবস, এটা আমার ফ্যামিলির কাছে আমি কেমন লাগবো অনুভব করছি। বাড়ি আমার বাঁকুড়া। আজকে বাঁকুড়ায় যেতে পারবে? এখন যাবো গাড়ি নিয়ে। বাড়ির সাথে যোগাযোগ বলতে আপনার এখানে কোনো গাড়ি প্রশাসন চাপিয়ে দিয়ে চলে যাবো। আমার নাম শ্রীকান্ত, ডাক নাম কানু শ্রীকান্ত। কি কারণে এসেছিল? আমার আপনার কাকা ছিল হেড আমার গ্রামে, সে কাকাকে আমি ঠেলে দিলাম।